হ্যালো এভরি আমি রোমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে এসএসসির পক্ষ থেকে এখানে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান মোট রয়েছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এখানে আপনাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই অর্গানাইজেশনগুলি হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন সেন্ট্রাল ওয়াটার কমিশন ডাইরেক্টোরেট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এবং মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ তো এই সমস্ত অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে জেই পোস্টে এবং জেই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সমস্ত পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তা এখনও পর্যন্ত বলা হয়নি কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তা খুব শীঘ্রই এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তো আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করতে থাকবেন শুধুমাত্র বি অর্গানাইজেশন থেকে যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সির জন্য ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বাকি যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেই সমস্ত অর্গানাইজেশনের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বয়সী মেয়ে এখানে চাওয়া হয়েছে ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত এছাড়াও কিছু কিছু অর্গানাইজেশনের জন্য বয়সীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম বত্রিশ বছর পর্যন্ত এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এসটি এস সি ও ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশান এখানে চার্ট দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবার আমরা দেখে পোস্ট ওয়াইজ আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তো প্রথমেই রয়েছে বি আর ও অর্গানাইজেশন থেকে বি আরও অর্গানাইজেশন থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের ডিগ্রি করা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে এরপর রয়েছে সিপিডাব্লিউডি অর্গানাইজেশনের জন্য তো এখানে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এরপর রয়েছে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন এই অর্গানাইজেশনের জন্য আপনাদের যেই সিভিল পোস্টের জন্য ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং যেই ইলেকট্রিক্যালের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই মেকানিক্যাল এই পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এরপর রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন তো এখানে যেই সিভিলের জন্য আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এরপর রয়েছে ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরিয়েন্স এখানে আপনাদের যেই মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিগ্রি করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে এরপর রয়েছে যেই ইলেকট্রিক্যাল এই পোস্টের জন্য আপনাদের ডিগ্রি করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আর আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট এখানে আপনাদের যেই সিভিল পোস্টের জন্য ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং যেই ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এরপর রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এখানে আপনাদের যেই সিভিল পোস্টের জন্য ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা আপনারা যদি তিন বছরের ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের ডিগ্রি করা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এখানে আপনাদের যেই সিভিল পোস্টের জন্য ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং যেই মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে লাস্ট অর্গানাইজেশন রয়েছে মিনিস্টারি অফ পোর্টস শিফিং অ্যান্ড ওয়াটারওয়ে এই অর্গানাইজেশনে যেই সিভিল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং যেই ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেই মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো এই ছিল আপনাদের পোস্ট ওয়াইজ অর্গানাইজেশন ওয়াইজ শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে বারোই আগস্ট থেকে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কম্পিউটার বেস এক্সামিনেশন হয়ে যাবে নভেম্বর মাসে আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন তখন আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তাই আপনারা অবশ্যই আগে থাকতে আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে রেখে দেবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা তবে মহিলা ক্যান্ডিডেট এস টি এসসি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এখানে আপনাদের এক্সামিনেশান সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ এখানে এক্সামিনেশান সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে তো আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশান সেন্টার চুজ করতে পারবেন যেমন পশ্চিমবঙ্গ থেকে এক্সামিনেশান সেন্টার রয়েছে আসানসোল কলকাতা শিলিগুড়ি বর্ধমান এবং দুর্গাপুরে এবার আমরা দেখি নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে তো সিলেকশান হবে আপনাদের রিটেন এক্সামের মাধ্যমে রিটেন এক্সাম আপনাদের দুটি পার্টে হবে পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ানে হবে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন এবং পেপার টুয়ে হবে আপনাদের রিটেন এক্সাম এখানে আপনাদের পেপার ওয়ানের ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে এই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের পেপার টুয়ের ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই এই চারটে একবার দেখে নেবেন এতে আপনাদের সুবিধা হবে রিটার্ন এক্সামের জন্য প্রিপারেশান করতে এখানে আপনাদের ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের দেওয়া রয়েছে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন এখানে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা এটিকে অবশ্যই দেখে নেবেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির এই ওয়েবসাইটের ইউআরএর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করার জন্য এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে অফিসিয়াল নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর আপনারা যদি একবার এসএসসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাদের আর রেজিস্ট্রেশন করার দরকার নেই তাহলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করে লগ করতে পারবেন আর আপনারা যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন এসএসসির ওয়েবসাইটে তাহলে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য আপনাদের রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের সমস্ত ডিটেলস ফিল করতে হবে এখানে আপনাদের তিনটি স্টেপে ফর্ম ফিল করতে হবে এবং তারপর সাবমিট করে দিলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা আবার এই পেজে ফিরে আসবেন তারপর এখানে আপনাদের লগ করতে হবে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই রকমই জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে আজকের জন্য বা বাই